ভাইরাল সে প্রোডাক্ট আমিও নিয়ে আসলাম, যা মাখলে আপনি হয়ে যাবেন পরীদের মতো ধবধবে ফর্সা। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমি এমন একটা প্রোডাক্ট এনেছি যে প্রোডাক্টটা মাখলে আপনি হয়ে যাবেন একদম পরীদের মতো ধবধবে ফর্সা। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে সেই ফেসবুক ভাইরাল প্রোডাক্টটি, যার নাম হচ্ছে থানাকা। এই থানাকাটা নিয়ে ফেসবুকে এত বেশি মাতামাতি দেখছি, যাই হোক আমি আজকে মুন্স গ্যালারি থেকে এনেছি কিছু প্রোডাক্ট, তো সে প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। দেখতে পাচ্ছেন সানস্ক্রিমও কিনেছি আমি, এম এস সিক্রেটের সানস্ক্রিমটা কিন্তু খুবই ভালো, খুবই ভালো, আমি এটার এত বেশি রিভিউ দেখেছি। যাই হোক এটা আমার বোনও কিনেছিল, তো আমার বোনেরটা আমি যখন ইউজ করি আমার খুব বেশি ভালো লেগেছিল, তো আমিও নিয়ে এসেছি আজকে আমার জন্য। আপনারা যারা এখনো সানস্ক্রিম ইউজ করেন না তাদেরকে আমি বলতে পারি যে এই সানস্ক্রিমটা কিন্তু একবার হলে ইউজ করে দেখবেন, বিশ্বাস করেন আপনারা কিন্তু এই সানস্ক্রিমের প্রেমে পড়ে যাবেন। আমার একটি সিক্রেট আপনাদের সবার সাথে শেয়ার করি, এই সানস্ক্রিমটা দেওয়ার পর আমি জাস্ট একটি ফেস পাউডার আমার ফেসে দেই, তারপর আমি বাইরে চলে যাই। বিশ্বাস করেন একদম ম্যাট ফিনিশিং থাকে, কোনো ধরনের ইচিং করে না এবং আমার চেহারা কিন্তু একদম ঘামায়ও না। এরপর আমি সানিয়ার একটি লিপ টিন্ট কিনেছি, এই লিপ টিনটা দেওয়ার পর আমার ঠোঁট এত বেশি ড্রাই হয়ে যায়, তো আমার এই লিপ টিনটি একটুও ভালো লাগেনি। এরপর আমি পিঙ্ক ফ্ল্যাশের একটি লিপস্টিক কিনেছি, ম্যাট লিপস্টিক, তো এই লিপস্টিকটা কিন্তু আমার এত বেশি ভালো লাগে, এত সুন্দর একটি কালার আসে ঠোঁটে দিলে। যাই হোক এই পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিকগুলো কিন্তু আমি আগেও ইউজ করেছি, তো আমি আসলে এটার প্রেমে পড়ে গেছি, তো বারবার গিয়ে এই লিপস্টিকগুলোই আমি শুধু নিয়ে আসি। এরপর আমি পিঙ্ক ফ্ল্যাশের বিউটি ব্লেন্ডার কিনেছি, এই ব্লেন্ডারটি কিন্তু আমি আগেও ইউজ করেছি, তো আজকে নতুন আরেকটি কিনে এনেছি কারণ আগেরটা আমার একদমই পুরনো হয়ে গেছে। তো এই ব্লেন্ডারগুলো বিশ্বাস করেন এতটা সফট, আমার খুবই বেশি ভালো লাগে মেকআপ করতে। আমি যখন কোনো মেকআপ কিনে নিয়ে আসি তখন বিশ্বাস করেন নিজে আগে কখনো দিতে পারি না, মেয়েরা বড় হওয়ার পর থেকে তাদেরকে আগে মেকআপ করে দিতে হয়, তারপর আমার নিজের গিয়ে মেকআপ করতে হয়। মেকআপ কিনে এনে জাস্ট খুললাম, দেখেন দু বোন এসে একদম হাজির হয়ে গেছে, তাদেরকে আগে মেকআপ করে দিতে হবে। সেজন্য যেই দুইজনকে লিপস্টিক লাগিয়ে দিয়েছি একদম ফিটিং শিটিং হয়ে বসে আছে আর এত বেশি খুশি, মেকআপ করে দিলে ওমায়ের ওরা এসে কিন্তু খুব বেশি খুশি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি থানাকাটা খুলে নিচ্ছি, তো থানাকাটা খোলার পর আপনারা দেখতে পাচ্ছেন থানাকাটার ভিতরে ছোট্ট একটি লোশনের প্যাকেট পাবেন আপনারা। তো আমি এখন থানাকাটা খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন থানাকাটা দেখতে কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন কিছুটা থানাকা একটি বাটিতে নিয়ে নিব। আজকে আমি এই থানাকাটি ইউজ করছি মধু দিয়ে, আপনারা চাইলে সুথিং জেল অথবা রোজ ওয়াটার দিয়েও ইউজ করতে পারেন। থানাকাটির সাথে এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণটি পাতলা করে নিব। আপনারা অনেকে আছেন যারা পাতলা আবরণ পছন্দ করেন তারা পাতলা করেও দিতে পারেন, আর যারা ঘন আস্তর দিতে চান তাহলে একটু ঘন করে নেবেন, এরপর মুখে অ্যাপ্লাই করবেন। ফেসে অ্যাপ্লাই করার জন্য থানাকাটি কিন্তু একদম রেডি হয়ে গেছে, তো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে আমি কতটা ঘনত্ব রেখেছি। আরেকটি ইম্পর্টেন্ট কথা আপনাদের সবার সাথে শেয়ার করি, আমি যখন থানাকাটি আমার ফেসে অ্যাপ্লাই করি আমার ফেসটা কিন্তু কিছুক্ষণ জ্বলছিল, তারপর কিন্তু ফেসটা আমি যখন ওয়াশ করি তারপর কিন্তু ফেসটা একদম নর্মাল হয়ে গিয়েছিল। ডেঙ্গু হওয়ার পর আমার চেহারায় অনেকগুলো র্যাশ হয়ে গিয়েছিল এবং কালো কালো ছোপ ছোপ দাগও হয়ে গিয়েছিল, তাই আমি ফেসবুকে যখন দেখলাম থানাকাটা অনেক ভালো রিভিউ দিচ্ছে সবাই, তাই আমি চিন্তা করলাম যে আমিও থানাকাটা একবার ইউজ করে দেখি কি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন থানাকাটা অ্যাপ্লাই করার 15 মিনিট পর আমি খুব সুন্দর করে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে টিস্যু দিয়ে এখন আমার মুখটা মুছে নিচ্ছি। থানাকাটার সাথে ছোট্ট একটি লোশনের প্যাকেট দেখেছিলাম, আপনারা চাই তাহলে কিন্তু সে লোশনটা ইউজ করতে পারেন অথবা আপনাদের ফেভারিট ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। এই ভিডিওটি করার পর আমি আরও 2 বার থানাকাটা ইউজ করেছি, তো মোট 3 বার থানাকাটা ইউজ করার পর আমি আপনাদেরকে বলবো কিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কালো দাগগুলো রয়েছে সে কালো দাগগুলো হালকা হয়েছে, একেবারেই কিন্তু চলে যায়নি। তো আমি আপনাদেরকে বলবো থানাকা দিলে কিন্তু একবারেই আপনাদের কাজ করবে না, আপনারা ইউজ করতে থাকবেন, ইউজ করতে থাকলে দেখবেন আপনাদের চেহারার যে কালো দাগগুলো আছে সেগুলো চলে যাবে এবং ফেসও কিন্তু ব্রাইট করবে। যাই হোক থানাকাটা নিয়ে আমি আজকে 100% অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করেছি, জানি না কার কেমন লেগেছে। আরেকটি কথা হচ্ছে অনেকের কাছে আমি শুনেছি এই প্রোডাক্টটা মাখলে নাকি আপনি একদম ধবধবে পরীর মতো ফর্স হয়ে যাবেন, এই কথাটা কিন্তু একদমই সম্পূর্ণ ভুল। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের সবাইকে আমার আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল।